বালুরঘাট টাউন আইএনটিটিইউসির পক্ষ থেকে রবিবার একটি যোগদান সভা অনুষ্ঠিত হলো জেলা তৃণমূল কার্যালয়ে। এদিনের সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার, জেলা তৃণমূলের চেয়ারম্যান নিখিল সিংহ রায়, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী, বালুরঘাটের প্রাক্তন বিধায়ক শঙ্কর চক্রবর্তী, আইএনটিটিইউসির জেলা সভাপতি নামিজুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মূলত বালুরঘাট শহর ও শহর সংলগ্ন এলাকার নির্মাণ শ্রমিকরা তৃণমূলে যোগ দেয়। প্রায় 300 থেকে 350 জন নির্মাণ শ্রমিক তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে এদিন যোগদান করল। জেলা তৃণমূল কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা সভাপতি মৃণাল সরকার। মূলত আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে বালুরঘাট শহর লাগোয়া অঞ্চলগুলিতে আরও মজবুত সংগঠন গড়ে তুলতে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার। বালুরঘাট টাউন আইএনটিটিইউসির উদ্যোগে বালুরঘাট শহর এবং কিছু গ্রামীণ এলাকার নির্মাণ শ্রমিক যারা আছে, দীর্ঘদিন বিভিন্ন দল করতো যারা, তারা আজকে প্রায় 300 থেকে 350 জন নির্মাণ শ্রমিক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এর ফলে আগামীতে পঞ্চায়েত নির্বাচন তাতে কী প্রভাব পড়তে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সব সেক্টরেই আমরা দেখে নিচ্ছি, যেরকম যুবরা কাজ করছে, মহিলারা কাজ করছে, সেরকম আইএনটিটিইউসি খুব ভালোভাবে কাজ করছে, আমাদের বিশেষ করে বালুরঘাট টাউনে ভালো কাজ করছে। প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আমাদের কমিটি গঠন হচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে আইএনটিটিইউসির আওতায় নিয়ে আসা হচ্ছে। কদিন আগে আমরা ইটভাটার যে শ্রমিকরা আছে, কিছু দাবি দেওয়া ছিল, তাদেরকে নিয়ে আমাদের আইএনটিটিইউসির উদ্যোগে তাদের ডিমান্ড কপি জমা দেওয়া হয়েছে এবং একটা প্রসেসিং সমগ্র জেলায় চলছে, যে যারা লেবার শ্রেণীর মানুষ আছে, মুটিয়া মজদুর, তাদের ডিমান্ড কপি মালিকদের সঙ্গে কথা বলে আমাদের আইএনটিটিইউসির নেতৃত্বরা কাজ করছে। মোট কথা, আমাদের আইএনটিটিইউসি আগে যা পরিবেশ পরিস্থিতি ছিল এখন বর্তমানে ভালো জায়গায় আছে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।